বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সূচনা লগ্ন থেকে কাজ করে চলেছে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ। তারই ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করে চলেছে পরিষদটি। তুফানি কমের বাড়ের কমের বাড়ের গরো আটু পানির উপরে এগুলা আমরা অন্য আশ্রয় কেন্দ্র তাই আশ্রয় লইছি সব খুশি হয়েছে নি এগুলা ভাইয়া আমরা আইয়া দেখছো আমরা দিছো আমরা খুশি হয়েছি। আজ সকালে বিয়ানীবাজার পৌরসভা কুড়ার বাজার ও মাথিউরা ইউনিয়নের ছয়টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সহায়তা নিয়ে ছুটে যান পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন আহমেদ রুনু। এ সময় তিনি বলেন, এই পরিষদ দুর্যোগপূর্ণ সময়ে গণমানুষের পাশে ছিল, আছে এবং থাকবে, আর সে প্রচেষ্টা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এমন একটা সংগঠন যে আমরা নিজস্ব অর্থায়নে এটা পরিচালিত হয়, এখানে সরকারি কোনো অনুদান নাই, আমরা নিজস্ব অর্থায়নে এগুলো আমরা যে সময় দুর্ভোগ আসে নেমে আসে মানুষের মাঝে তখন আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের নিজস্ব ফান্ড তৈরি করে আমরা এই ত্রাণ বিতরণ করে থাকি। তো সেই হিসাবে আমরা আজকে এই ত্রাণ বিতরণ করতেছি এবং এটার মধ্যে আছে মুড়ি চিড়া, এরপরে খাবার সেলাইন, বিশুদ্ধ পানি, চিনি ও পাউরুটি। এই আশায় যে তারা এই সামান্য জিনিস হলেও যাতে তারা কিছুটা হলেও তাদের দুর্ভোগ যেন লাঘব হয় এই প্রচেষ্টায় আমাদের কেন্দ্রীয় লিডার জনাব জহিরুদ্দিন মবুভাই সবসময় বলেন যে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানবিক এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট মহানগরের সভাপতি জেসমিন নাহার। আমি যদিও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান, তারপরও আমি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সংগঠনের মহানগর সিলেট মহানগরের দায়িত্বে আছি। এই দায়িত্বে থাকা ইয়ে থেকেই আজকে এটা করেছি, কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমি আসছি। আর বন্যার্থদের পাশে, বন্যার্থদের আসলে খাওয়া দাওয়া হয়তো বা কোনোভাবে চলতেছে, কিন্তু ওনারা কি স্বস্তিতে আছেন অনেক লোকজন। আর এজন্য আমরা মানুষরা সবাই মানবিকতার খাতিরে এগিয়ে আসা উচিত। দেশের বিত্তবান, বিদেশের ভাই বোনেরা, আত্মীয় স্বজন যারা আছে সবাই আপনারা আশা করি এ ব্যাপারে একটু দৃষ্টি দিলে উনা দুর্গতরা একটু সামান্য হলেও স্বস্তি পাবে। কার্যক্রম বাস্তবায়নে সামিল হন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার নেতৃবৃন্দরাও। তো আমরা সামান্য একটু চেষ্টা করি আর যে মানুষের আত্ম তুলিয়া দেওয়ার, এটা কিন্তু যথেষ্ট নয়, মানুষের সাহায্যের দরকার। আপনারা আগিয়া উক্কা দেখোক্কা যত যা যে যতটা ভালো করে তারা সাহায্য করকা, কারণ গোয়ার বাড়ি ছাড়ার যে অসুবিধা মানুষের একটা অনুভব, যে গোয়ার বাড়ি না গেলে মানুষ করতে পারতো না। আপনারা সবাই যে যার অবস্থান থেকে পারেন একটু সহযোগিতা হাত বাড়ান এবং আমি পেশাজীবী পরিষদকে ধন্যবাদ জানাই এই মহান উদ্যোগ নেওয়ার জন্য।